কি করছো তুমি আমার উপরে পড়ে গেলে আবার চিল্লাচ্ছো কেন? কি হয়েছে, তুমি হাসছো আমার উপরে পড়ে গেলে আবার আমাকে ধরে চিল্লা চিল্লি করলে আবার বলতেছো যে কিছুই বুঝতে পারেন? আমি কিছু বুঝতে পারতেছি না, কি হয়েছে স্যার? আপনি এত বড় একটা কোম্পানির মালিক হয়ে কিছুই বোঝেন নাই? এই সাব্বি, ভিডিওটা ঠিকঠাক করেছিস তো? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই ভিডিওটা করেছি। আর আপনি বলেছেন আমি ভিডিও করব না, তা কি হয় নাকি? আর ভিডিওটা করলে আমারও তো লাভ আছে, আমি 50% পাবো আপনার কাছ থেকে। তাই একদম এইচডি কোয়ালিটি করেছি। একদম ঠিক বলেছিস, তোকে তো আমি পার্সেন্টেজ ঠিকই দিব। যেহেতু তুই এইচডি করেছিস, তাহলে তো আরো ভালো পেমেন্ট পাবি তুই। স্যার, এইচডি কোয়ালিটির ভিডিও হয়েছে, একদম চকচকা পরিষ্কার। কিসের ভিডিও? আর তোমরা কেন ভিডিও করেছো? এই ভিডিও যদি আমি ভাইরাল করে দিই, তখন আপনার কি হবে? আপনি তো এই সমাজে মুখই দেখাতে পারবেন না। আর আপনি যে ইন্টারন্যাশনাল কোম্পানিতে যে ডিলগুলো করেছেন, সবগুলো কিন্তু একদম ক্যান্সেল হয়ে যাবে। আপনি তাদের কাছে মুখ দেখাবেন কিভাবে? তাছাড়া এই ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে তো আপনি আপনার অফিসের যতগুলো এমপ্লয় আছে তারা তো সব জেনে যাবে, আর তখন তো আপনাকে চিঠি দিবে, মুখে থু দিবে, আপনি তো অফিসেও যেতে পারবেন না। এখন কি করা যায় বলেন তো স্যার? নিপাত, তুমি আমাকে কিন্তু ব্ল্যাকমেল করছো। একদম ঠিক বলেছেন। কি করব, আমার টাকা খুব দরকার। দেখেন স্যার, আমি এত ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না, আমার 20 লক্ষ টাকা লাগবে। আপনি আমাকে 20 লক্ষ টাকা দিবেন। 20 লাখ টাকা? আমি এখন 20 লাখ টাকা কই পাবো? আমার কাছে কোনো টাকা নেই। কি বলছেন আপনি? এগুলো বলছেন, আপনি কি ভাবছেন আমি বিশ্বাস করব? আপনি এত বড় একটা কোম্পানির মালিক, আর ভুলে যাবেন না স্যার, আমি আপনার কোম্পানির অ্যাকাউন্টসে চাকরি করি, আমি জানি আপনার অ্যাকাউন্টসে কত টাকা আছে কি নাই। এত ভূমিকা না করে আমি যা চেয়েছি আমাকে দিয়ে দাও। আমি কোনো টাকা দিতে পারবো না বলেছি মানে বলেছি? তাহলে তো আমার কোনো উপায় নেই, আমি ভিডিওটা ভাইরাল করে দিচ্ছি। এই ভিডিওটা ছেড়ে দে। না না, ভিডিও ভাইরাল করো না প্লিজ, আমি টাকা দিচ্ছি। এই তো স্যার লাইনে চলে আসছেন, এত কিছু না করে টাকাতে দিয়ে দাও, ঝামেলা শেষ। স্যার আপনি হাসছেন কেন? আমার তো মনে হচ্ছে আপনি ভিডিওর কথা শুনে শক খেয়েছেন, আপনার মাথা না পুরাই খারাপ হয়ে গেছে, তাই না স্যার? শোনো, আমার মাথা শক খায় নাই, আমার মাথা খারাপও হয়ে যায় নাই। তোমাদেরকে আমি কোনো টাকা দিচ্ছি না, এটাই ফাইনাল। কারণ এতক্ষণ তোমরা যেটা করেছো সব আমার ওই যে সিসি ক্যামেরা আছে ওখানে সব রেকর্ড হয়েছে, আর এই রেকর্ডটা আমার কাজে লাগবে তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য। কি বলছেন স্যার, ওই ক্যামেরায় ভিডিও হয়ে গেছে? স্যার প্লিজ স্যার, আমি না আসলে না বুঝে একটা ভুল করে ফেলেছি স্যার, প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দেন, আমার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমি কোথাও চাকরি করতে পারবো না, আমাকে সবাই বাজে মনে করবে স্যার। শোনো, তুমি ভুল করনি, তুমি অন্যায় করেছো, ভুলের ক্ষমা হয়, অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি তোমাকে বিশ্বাস করে আমার কোম্পানির অ্যাকাউন্টিং ম্যানেজার বানিয়েছিলাম, আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। তোমাকে আমি আমার বাড়িতে ডেকেছিলাম, আমার পার্সোনাল কিছু কাজের জন্য মিটিং করব, আর তুমি আমার বাসায় এসে আমাকেই ব্ল্যাকমেল করতে চেয়েছো, তাও আবার আমার কাজের লোকের সাহায্যে। শোনো, তুমি কী মনে করেছো আমি এত বড় একটা বাড়ির মালিক, এত বড় একটা কোম্পানি চালাই, আমার মাথায় কোনো বুদ্ধি নেই? তুমি কীভাবে ভাবলে যে আমার বাসায় সিসি ক্যামেরা থাকবে না? শোনো, আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি যে আমার সাথে এইভাবে এই আচরণগুলো করবে আমার জানা ছিল না। শোনো, আজকের পর থেকে তোমাকে যেন আমি আর না দেখতে পাই, আর শোনো, আমার কোম্পানিতে তোমাকে আর চাকরিতে রাখবো না, আজকের পর থেকে তুমি আমার কোম্পানিতে আসবে না, যদি আসো আমি তোমাকে কিন্তু পুলিশে ধরিয়ে দেবো। স্যার আমি একটা না হয় ভুল করে মানে একটা কাজ করে ফেলছি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার, প্লিজ আমাকে পুলিশে দিবেন না স্যার, স্যার থানা পুলিশ করবেন না স্যার, আপনার কাছে অনুরোধ করছি, আমার লাইফটা নষ্ট হয়ে যাবে স্যার। শোনো, আমি তো দিকে তাকিয়ে আমি তোমাকে কিছু বললাম না, কিন্তু আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাও, আর এই ভিডিওর কথা বলছো আমি ভিডিও কাউকে দিব না, যাও যাও বলছি। সাব্বির, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুই আমার বাসায় অনেক দিন যাবৎ কাজে ছিলি, তুই যখন টাকার লোভে পড়ে তুই মানুষের সাথে আমার সর্বনাশ করতে চেয়েছিস, তোকে আমি আর আমার বাড়িতে রাখবো না, কারণ তুই যে কোনো সময় তুই আমার পেটে ছুরি মারতে পারবি। বের হয়ে যা আমার বাসা থেকে, এক্ষুনি বের হয়ে যা।
যা বলছে